স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সমস্ত নামগুলো আজকেই শিখে নিন, কারণ স্পিকিং এর ক্ষেত্রে এবং রাইটিং এর ক্ষেত্রে এগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। তো আজকে হচ্ছে কি ভোকাবুলারি ডে ওয়ান। তো চলুন দেখা যাক কি আছে। আছে কি শরীর, শরীর মানে হচ্ছে বডি, মাথা হ্যাড, তারপর কি মগজ মানে ব্রেইন, তারপর কান ইয়ার। হয়তো অনেকগুলি সহজ রাখতে পারে প্রথম প্রথম, কিন্তু এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে যেগুলো আপনারা জানেন না, বা হয়তো জানেন কিন্তু অনেকেই হয়তো জানেন না। তো দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত, অনেক মজা লাগবে। চোখ আই, ব্রু ব্রাউ, কপাল মানে হচ্ছে ফোরহেড, এফ ও আর ই এইচ ই, ফোরহেড, নাক নোজ, চোয়াল, চোয়াল মানে হচ্ছে জ। এক্ষেত্রে চোয়াল হচ্ছে কি, চোয়াল হচ্ছে আমাদের মুখমন্ডলের মানে মাড়ি সহ যে এই অংশটা, থুতু সহ এই অংশটাকে বলা হয় চোয়াল, এতটুকু অংশটাকে বলা হয় চোয়াল, ঠিক আছে। তারপর মাড়ি, মাড়ি মানে হচ্ছে গাম, মানে যে জায়গা থেকে দাঁত, মানে দাঁত যে জায়গাতে বসানো এটাকে বলা হয় মাড়ি। দাঁত মানে টুথ, আর অনেকগুলি দাঁত একসঙ্গে হলে টিথ। যাই হোক, জিব্বা টাং। তারপর নাকের ছিদ্র, নাকের ছিদ্রকে কি বলা হয় নস্ট্রিল, এনও এস টি আর আই এল। হাত মানে হ্যান্ড। কি গোড়ালি, গোড়ালি কি হিল, এইচ ডাবল এল হিল। পায়ের ঘাট, পায়ের ঘাট হচ্ছে কি অ্যাঙ্কল, এন কে এল ই অ্যাঙ্কল। তারপরে কি হাঁটু, হাঁটু হচ্ছে কি নি, নি অর্থ হাঁটু। কনুই, কনুই হচ্ছে কি এলবো। তারপর হচ্ছে কি পাজরা, পাজরা হচ্ছে কি রিব, রিব অর্থ পাজরা। বুক মানে হচ্ছে কি চেস্ট, চেস্ট মানে বুক। ঘাট মানে জয়েন্ট, বলে না জয়েন্টে জয়েন্টে ব্যথা, তো প্রতিটা জয়েন্টকে বলা হয় মানে জয়েন্টই বাংলাতে ঘাট। বগল, বগল মানে হচ্ছে আর্মপিট, আর্মপিট। বুড়ো আঙ্গুল, আমাদের যে বুড়ো আঙ্গুল সেটিকে বলা হয় থাম। নখ মানে হচ্ছে নেইল, এন এ আই এল নেইল। করতল, আমাদের হাতের যে তলা এটাকে বলা হয় করতল, করতল মানে হচ্ছে পাম, পিএ এল এম পাউন। উরু, উরু মানে হচ্ছে থাই। তারপর আছে বাহু, বাহু মানে আর্ম। তারপর কবজি, কবজি হাতের কবজি বা যে কোনো কবজি মানে রিস্ট, এই জন্য বলা হয় রিস্ট ওয়াচ। এখানে যখন আমরা ঘড়ি পরি তখন এটিকে বলা হয় রিস্ট ওয়াচ, মানে যে ওয়াচ রিস্টে পরা হয় এটিকে বলা হয় রিস্ট ওয়াচ। আঙ্গুল সবাই জানি আমরা ফিঙ্গার। পা, পা মানে হচ্ছে লেগ। পায়ের পাতা, পায়ের পাতা মানে হচ্ছে ফুট, এফ ডাব্লিউ টি ফুট। পায়ের তোলা, পায়ের তোলা মানে হচ্ছে কি সোল, সোল মানে পায়ের তোলা। চামড়া মানে স্কিন। হাত মানে বোন, বি ও এন এ বোন। মাংস, শরীরের মাংসকে বলা হয় ফ্ল্যাশ। রক্ত ব্লাড। চুল মানে হেয়ার, এইচ এ আই আর হেয়ার। কানের গর্ত, কানের গর্তকে বলা হয় কি এয়ার হোল, ই এ আর এয়ার এইচ ও এল ই হোল। পায়ের আঙ্গুল, পায়ের আঙ্গুলকে বলা হয় টো, টি ও এ টো। তারপর স্তন বা মেয়েদের বুক কি বলা হয় ব্রেস্ট। তারপর পিঠ, পিঠ মানে হচ্ছে ব্যাক। পেট, পেট মানে হচ্ছে কি তলপেট, তলপেট হচ্ছে কি অ্যাবডোমেন।
ফুসফুস মানে হচ্ছে লাংস, শিরা মানে ব্রেইন, ধমনী ধমনী মানে হচ্ছে আর্টারি, তারপর হচ্ছে স্নায়ু, স্নায়ু মানে হচ্ছে নার্ভ, কাঁধ, কাঁধ মানে হচ্ছে শোল্ডার, ঘাড়, ঘাড় মানে নেক, কণ্ঠ থ্রট, টিএইচআরওএটি থ্রট, ঠুট, ঠুট মানে লিপ, এক্ষেত্রে উপরের ঠুটটিকে বলা হয় আপার লিপ আর নিচের ঠুটটিকে বলা হয় লয়ার লিপ, গাল মানে চিক, মুখমণ্ডল এটাকে বলা হয় ফেস, মুখ গহ্বর এটিকে বলা হয় কি মাউথ, নিঃশ্বাস, নিঃশ্বাস মানে হচ্ছে ব্রিদ, বলি না ব্রিদিং, তো ব্রিদ, ব্রিদিং থেকে ব্রিদ। তারপর যেমন মল মানে হচ্ছে স্টোল বা স্টোল, মূত্র ইউরিন, ঘাম সোয়েট, কুমোর মানে ওয়েস্ট, চোখের পাতা এটিকে বলা হয় আই ল্যাশ, দাড়ি বিয়ার্ড, পাছা বা হিপ, আলজিপ, আলজিপ এটিকে বলা হয় UVULA ওভুলা। তারপর পাকস্থলী মানে হচ্ছে স্টমাক। তো এই হলো মোটামুটি কিছু মানুষের অঙ্গ প্রত্যঙ্গের নাম, এগুলি খুব গুরুত্বপূর্ণ স্পিকিং এর ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে এবং ইংরেজি নিয়ে যেকোনো কিছু করুন, খুব গুরুত্বপূর্ণ ইংরেজি বোঝার ক্ষেত্রেও। তো এগুলো অবশ্যই শিখবেন প্রতিটি ওয়ার্ডকে, এবং এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু কখনোই ভুলবেন না।